তবে এখানকার যে পানিগুলা দেয়া হয় এই পানিটা কখনোই আউটলাইনে যায় না। আর ডিজেলগুলোতে তো জানেনই এখানে পানি দিলে পুরোটা পাইপ ভর্তি হয়ে যায়, এটাতে ওই ভর্তি হবে না, সে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, নর্মালি ও পানি টেনে নেবে। 22 কেজি মাত্র ওজন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিও দেখতে পারবেন যে এটার কতটা স্পিড। আমরা নিজেরা হাতে ধরে রাখতে পারছিলাম না স্পিড বাড়ানোর কারণে, ফোর্স যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কেশি বাজার থেকে। আজকে যে মেশিনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ মেশিন, কারণ এর আগে আপনারা ওয়াটার পাম্প নিয়ে অনেক মেশিন আমাদের কাছে চেয়েছেন, ওয়াটার পাম্প চেয়েছেন আমাদের কাছ থেকে। তাই আমরা চায়না কিছু জাপানি ওয়াটার পাম্প নিয়ে এসেছি, যেটা জন্য আলাদা কোনো পাইপলাইন লাগবে না যেখান থেকে আপনাকে পানিটা তুলতে হবে। এটাতে যেটা আছে, আপনি যদি চান যে আপনার পাশেই একটা পুকুর আছে সেই পুকুর থেকেও পানি তুলে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন, সেরকম একটা মেশিন আর কি। তো এটা পেট্রোল চালিত, পেট্রোল চালিত হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় এটাকে বহন করতে পারবেন এবং খুবই ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। টেনে স্টার্ট দেওয়ার কারণে আপনার আগের মতো যে ডিজেল চালিত যেগুলো ইঞ্জিন আছে হাতে ঘুরায় অনেক কষ্ট করে স্টার্ট দিতে হয় সেটা এটাতে নেই, এবং এটার এতটাই ফোর্স যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে। তো এই মেশিনটাই নিয়ে আজকের ভিডিও, চলুন দেখাই আপনাকে মেশিনটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন, এটার কয়েক রকম আছে। আমার সামনে যেটা এখন দেখছেন আউটলাইন ইনলাইন 2 ইঞ্চি করে এটার আছে। এই আমাদের এই মেশিনগুলোর নামকরণ করা হয় হচ্ছে কত ইঞ্চি আপনি নিতে চাচ্ছেন, যেমন 1.5 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে। তো এটা যেটা দেখছেন এটা 2 ইঞ্চি একটা মোটর, এটাকে এটা 2 হর্সের একটা ইঞ্জিন। এটা দেখতে পাচ্ছেন পেট্রোল চালিত এবং এটার ওজন খুবই কম, দেখতে পাচ্ছেন এটা 22 কেজি মাত্র ওজন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিও দেখতে পারবেন যে এটার কতটা স্পিড। আমরা নিজেরা হাতে ধরে রাখতে পারছিলাম না স্পিড বাড়ানোর কারণে। এবং এটাতে যেটা করতে হবে আপনাদেরকে, এখানে একটা পাইপ ব্যবহার করতে হবে যেটা ইনলাইন, ইনলাইনের পাইপটা একটু শক্ত টাইপের নিতে হবে এবং এটাতে আমরা এক্সট্রাভাবে একটা ফিল্টার দিয়ে দিই। আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে দেখেন একটা ছোট্ট ক্যাপের মতো দেয়া আছে, এটা খুললেই এখানে পানি দেয়া যায়। তবে এখানকার যে পানিগুলা দেয়া হয় এই পানিটা কখনোই আউটলাইনে যায় না, এটা মাথায় রাখবেন। সো এখানে মেশিন স্টার্ট করে হালকা এখানে একটু পানি দিলেই জাস্ট মেশিনটাকে রান করার জন্য যতটুকু দেয়া লাগে ওতটুকু দিলেই বাস, আর দিতে হবে না। আর ডিজেলগুলোতে তো জানেনই এখানে পানি দিলে পুরোটা পাইপ ভর্তি হয়ে যায়, এটাতে ওই ভর্তি হবে না, সে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, নর্মালি ও পানি টেনে নেবে। এবং যেটা আপনার আউটলাইন সেটাতে আপনারা লতা পাইপও ব্যবহার করতে পারবেন। এবং এটাতে তেল মোবিল যেভাবে দিতে হয় মোটরসাইকেল ইঞ্জিনে সেভাবে এটাতেও দিতে হবে, এটা মোটরসাইকেল ইঞ্জিন এক ধরনের, এটাতে তেল মোবিল যথাযথ ব্যবহার করবেন। এখানে স্টার্ট করার জন্য আপনারা নর্মালি যে আগের ইয়েগুলো দেখেছেন যে টেনে স্টার্ট দেওয়া, সেটাও এটাতেই এই টেনে স্টার্ট দিতে পারবেন। এখানে ভলিউম বাড়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা চাবির মতো দেয়া আছে, যেটার কারণে আপনি চাইলেই স্পিড কম বেশি করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে তেলের লাইন অফ করে দেয়া যায়, আবার অন করে দিয়ে স্টার্ট করা যায়, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন স্টার্ট দেওয়ার সময়। আর এখানে দেখতে পাচ্ছেন অন অফ সুইচ দেয়া আছে, আপনারা চাইলেই অন অফ সহজেই করতে পারবেন এবং এটা বহু সব জায়গায় আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন। যাদের দেখা যায় যে বাগান আছে, যাদের বড় বড় জায়গায় আপনারা সেচ দেন, সেচ কাজে ব্যবহার করতে পারবেন। এবং এটার যে কয়েক ধরনের আছে তার মধ্যে একটা আছে আপনার অগ্নি নির্বাপক, সেটা আরও স্পিড একই এই 2 ইঞ্চিরই আছে, সেটার একটু দাম বেশি পড়ে, সেটাও আপনারা চাইলে নিতে পারেন। এই মেশিনটা সব থেকে ভালো দিক হচ্ছে পেট্রোলে চলার কারণে, কারণ পেট্রোল অ্যাভেলেবেল সবখানে এবং সব জায়গায় পেট্রোলের ইঞ্জিনগুলো জানেন একটু ভালোই শক্তিশালী হয় এবং পানি তোলার দিক থেকে পেট্রোল ইঞ্জিন এখন পর্যন্ত মোটামুটি ভালো। তো এই ছিল বিস্তারিত, আরও বিস্তারিত আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আমাদের ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারবেন এর আরও কী কী বিস্তারিত আছে। আরও কিছু জানার থাকলে আমাদেরকে ফোন করতে পারেন। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকেন, যদি প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা মোবাইল অ্যাপ ডাউনলোড করে অর্ডার করতে পারেন অথবা ফোন নাম্বারে কল করে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন। যে কোনো সাইজেরগুলো এর দামগুলোও আপনারা দেখে নিতে পারবেন, যে 1.5 ইঞ্চি
2 ইঞ্চি 3 ইঞ্চিগুলোর দাম কেমন, জাপানিগুলোর দাম কেমন সব জেনে আপনারা অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।